আসসালামু আলাইকুম। বিএনবিসি ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা পার্ট 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 1 মেইনলি টাইটেল, পারপোজ এবং বিএনবিসি স্কোপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা জানি বিএনবিসি টাইটেলটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এটা অ্যাজ পার 2020, অর্থাৎ আমরা বলতে পারি এটা 2020 ভার্সন। এবং এটার পারপোজটা হচ্ছে আমাদের যে বিল্ডিং ক্রাইটেরিয়াগুলো আছে তার মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করা, এবং এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা কনস্ট্রাকশনের জন্যে, ম্যাটেরিয়ালের জন্যে, অকুপেন্সির জন্যে এবং লোকেশনের জন্যেও প্রযোজ্য হবে। এবং এখানে যে আমরা ইকুইপমেন্টগুলো ইউজ করবো এবং সার্ভিসগুলো হবে সেটা হচ্ছে আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া মেনটেন করেই করতে হবে। তো এটা হচ্ছে পারপোজের মধ্যে আছে। এবং এরপরে আমরা যে স্কোপের কথা বলি, এখানে আমাদের যে বিল্ডিংয়ের ডিজাইন বা কনস্ট্রাকশনগুলো হবে এই জিনিসগুলো আমাদের কোড মেটে, অর্থাৎ এই বিল্ডিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে এই কোড অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু সরানো বা কমানো কিংবা বিল্ডিং যদি আমরা ডিস্ট্রাকশন করি বা ডেমোলেশন করি কিংবা রিপেয়ার করি সেক্ষেত্রেও এই কোডটা প্রযোজ্য হবে। তো এটা হচ্ছে মেন কথা। এবং যদি কোনো বিল্ডিং বানানো হয়ে থাকে অর্থাৎ এক্সিস্টিং বিল্ডিং হয়, তো এক্সিস্টিং বিল্ডিংয়ের জন্যেও আমাদের এই কোডটা অর্থাৎ বিএনবিসি কোডটা প্রযোজ্য হবে। এবং সব ধরনের বিল্ডিংয়ের জন্যে আমাদের এই কোডটা ফলো করতে হবে অবশ্যই। এবং সাথে সাথে আমাদের যদি কোনো হিস্টোরিক্যাল বা কোনো একটা মনুমেন্ট স্ট্রাকচার যদি করা হয়ে থাকে এই স্ট্রাকচারাল এলিমেন্টের জন্যেও এই কোডটাকে ফলো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিএনবিসির স্কোপ বা পারপোজ আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে এবং এটার ডিটেইলস আমাদের পরবর্তী পর্বগুলোতে দেওয়া আছে। তো আশা করি আমরা পরবর্তী পর্বগুলো দেখে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ বুঝতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।